লখিমপুরের বোয়ারি কাবেরী দত্ত বরা। বিহুতী
কান্দিলে কুলিটি, ওই আহিলে বিহুটি কান্দিলে কুলিটি, ওই গছৰ ডালে ডালে কপাত ফুলালে, ওই গছৰ ডালে ডালে কুঁহিপাত খলালে, ওই অহু মোৰ নাচনী বিহুলৈয়ে বুলি বিহু নাচিবলৈ হলানে আজৰি, হলানে আজৰি তুমি, ওই হলানে আজৰি, হলানে আজৰি তুমি। কাবেরী খুব সুন্দর হয়েছে, তৃতীয় পর্যায়ে বাকি দুগারী যে নাচিছে ভয়তো লাগিছে সাগে নয় লাগিছে হয়। মই আমার বিচারক সকলের ওসর যাও হয়নে পুরবিবা, পরিবেশনের উপর আমি আজি একো মন্তব্য নিদিও হয় না, প্রতিযোগিতা প্রতিযোগিতা আর এটা টান হয়ে গেল হয়নে, আগতে যেখিনি করেছা এটা তোমালোকৰ কারণ অল্প বেশিকে চা হয়েছে হয়নে, যোজনা ফাঁকি গাবলে দিয়া হয়েছে, এটা একটা বিষয় ধরে দিয়া হয়েছে, কণ্ঠস্বর ভাল, খুব সুরত গাইছা, কিন্তু হয় আকৌ নাচি নাচি গোয়ার কারণে একটা সময় আমার ভাগর লাগে, সেইটা তুমি প্র্যাকটিস করলে নিশ্চয় যাব বলে আশা করছো, আর বাকি পরিবেশন ভাল হয়েছে, আর আশা রাখিছো পিছর পর্যায়ে দেখা পাম মানে নাপাম এটা নক, এটা ফলাফলে কব নয় জানো। ধন্যবাদ, ধন্যবাদ কাবেরী। দীপজ্যোতিদা পরিবেশন ভালে হয়েছে, আর তৃতীয় পর্যায়ে নির্বাচিত হয়ে আহি আপনি যিমানখিনি কষ্ট করব লাগে কষ্টখিনি করেছে, আপনার পরিবেশনে এইখানে আমাক বুঝাই দিছে, আর সর সুরা খুঁটি নাটি থাকার স্বাভাবিক কথা যেহেতু আপনাদের বোয়ারি বিহুটি করেছে বহুত বছর মূরত গ্যাপ আছে, তথাপি একটা কথাই কো যে চেষ্টা করে যাব, এখনে শেষ মঞ্চ নহয়, ভগবানে আপনাদের গুণ এটা দিছে, জীবন যুদ্ধত বহুত যুদ্ধ করব লাগিব, এখনো এখন যুদ্ধের একটা পার্ট বলে ধরে লোক, কারণ ভগবানে সকলকে সকল নিদিয়ে, কিন্তু রিম্পিক যে অভিনয়ের ক্ষেত্রে ভগবানে একদম ভরপুর দিছে, উদয়ক যে নৃত্যর ক্ষেত্রে ভরপুর দিছে, তেনেকে আপনাদেরকো বিহু নাচের ক্ষেত্রে ভরপুর দিছে, সেইখানে প্রচার প্রসারত কিন্তু ব্যবহার করবই লাগিব ন, বাকি শুভেচ্ছা থাকলে পরবর্তী খণ্ডত আশা লগ পার সম্পূর্ণ আশা রাখিলো, আর আমার শুভেচ্ছা সদায় লগত থাকিব, কিন্তু শেষটো এটা করব নয়, আপনি ভাবি সবকে সুদলে মোক কিয় নুখুদিলে, সেটাও একটা কথা থাকি যাব ন, এটা এবার পূর্ববিবা যেহেতু আমার অর্ডার দিয়া নাই মৌন ব্রত দিছে নাকি, উদয় নাই দিয়া নয় নাই দিয়া, গতি আমি মৌন এবার আমার হাতের শিকলি খোলা মানে মুখর জীব খোলা কব পড়া, এবার পূর্ববিবাক আমি মৌন ব্রত রাখি পেলা আমি মানে আর উদয়ে এবার আমি তাণ্ডব নৃত্য দিম এটা, ইয়ার পিছত যে দুইটার বাহির পিঠি ফালিব সেটা গম পাইছে না, মৌন ব্রত থাকি বলে এনবি নিউজ সিনিয়রক এনবি নিউজের ফল আমি নিরাপত্তা বিচারি এখন দিম বারো ঘর কথা নকবা পরক ঘর হব লড়ক ফরক, ঘর কথা নকবা পরক ঘর হব লড়ক ফরক, ওলাই আছে ধুনিয়া ঘরের পরিবেশটা বিনষ্ট হওয়ার সম্পর্ক বিলাকো স্যার বেয়া হয়ে যায়, সেটাই মানে বুঝি পাইছো সাগে, লড়ক ফরক মানে একদম পুনপুটিয়া প্রশ্ন পুনপুটিয়া উত্তর, আমি পুরোবিবা কথা নিবা সেটাই বুঝাই আছো, নকব কাকো পুরোবিবা ইমান কই থাকে ঘর কথা ন উদয়, এই মাত্র কইছে পাই কই নি কি অন ক্যামেরা কি কইছা তুমি, কেবল ঘর কথা কই আছো কথা নিবা, আই দেহি পুরোবিবার লড়াতে খুব ভাল গান গায়, মই কলু যে নতুন প্রজন্মর লড়া ছলি কিনে আজকাল ইমান ট্যালেন্টেড, মোক কইছে নাই নাই দে মই মোর লড়া ভাল বলি নক, ও আই এটা ঘর কথা কলে না, এটা ঘর কথা কলে না, লক ফর হলে না, হেই টেকা গেন গেন সা গেন গেন মানে আমার নিরাপত্তা সুনিশ্চিত, আমি শ্রোতায় কইছো ভাল লাগিছে, মাকে কইছে
কেতিয়াও মানি নবো নোৱাৰো লৰক ফৰক হলেই নহয় ঘৰ হ'বলৈ ডাঙৰ উদয় যাইখন উদয় মই বিশেষ ক'ব লগা একো নাই মোৰ পৰিৱেশন শৈলী সকলোৰে ভাল লাগিছে কিন্তু মই মোৰ ফালৰ পৰা গোটেই কেইগৰাকী প্ৰতিযোগীলৈ এটি অনুৰোধ দেই মোৰ ফালৰ পৰা তাৰমানে অসমীয়া সংস্কৃতি অসমীয়া বৈশিষ্ট্য অসমীয়া জাতি আমাৰ ভাষাটো বহুত ওপৰত চাবলৈ গ'লে হয়নে গতিকে এগৰাকী বিহুৱতী বা আমি সকলোৱে আমাৰ ভাষাটো শুদ্ধকৈ কোৱাটো শব্দৰ প্ৰক্ষেপণ শুদ্ধকৈ কৰাটো খুব সমীচীন আজিৰ সময়ত তেতিয়াহে আমাৰ ভাষাটো আমি জীয়াই ৰাখিব পাৰিম আৰু আমাৰ ভাষাটো বৰ শুৱলা গতিকে মই সকলোকে অনুৰোধ জনাইছোঁ যেতিয়া আমি বিহু নামবিলাক গাওঁ সেই গাওঁতে ভাষাটোৰ শুদ্ধ উচ্চাৰণ আৰু মানে উচ্চাৰণৰ লগতে যিটো আমাৰ শৈলী ভাষাটো কোৱাৰ যিটো শৈলী গোৱাৰ যিটো শৈলী সেইটো যদি আমি শুদ্ধ ৰূপত প্ৰকাশ কৰিব পাৰোঁ তেনেহ'লে মই ভাবোঁ আমাৰ উঠি অহা প্ৰজন্মই আৰু ভালকৈ আগুৱাই মানে বস্তুখিনি দেখি পেলাই আগুৱাই যাব পাৰিব গতিকে ভাষাটোৱেইটো মেইন নহয় জানো আমাৰ কাৰণে গতিকে পৰিৱেশন শৈলীৰ লগত মই সকলোকে এইটো মোৰ ফালৰ পৰা এতিয়া অনুৰোধ জনাইছোঁ যাতে ভাষাটোৰ উচ্চাৰণ আমি খুব শুদ্ধকৈ কৰিবৰ বাবে চেষ্টা কৰোঁ মোৰ ফালৰ পৰা এটা অনুৰোধ আপোনালোক সকলোকে এতিয়া ফলাফলৰ বাবে অলপ সময় আছে আছে হয় বিচাৰকসকলক অলপ সময় লাগিব নহয় জানো হয় হয় তেতিয়ালৈকে তুমি নিজৰ আসন গ্ৰহণ কৰা ধন্যবাদ বা শুভেচ্ছা থাকিল দেই